হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল বাজে 6:30, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তা সকাল সকালে উঠে পড়েছি, ছেলে পড়তে যাবে তাই জন্য উঠেছি তাড়াতাড়ি। তা উঠে দেখছি বাইরের ওয়েদারটা, দাঁড়াও তাহলে তোমাদের দেখাই। দেখো দূরের অবস্থা, কুয়াশা, শুধু কুয়াশা। সকালবেলা উঠে আগে চাউমিন হয়ে গেল, তারপর তোমাদের আজকে সারাদিনের রান্না দেখাবো, যে সকাল থেকে রাত পর্যন্ত কত রান্না করতে হয় সারাদিনে, কত মানে কতবার রান্না করতে হয়। এক তো সকালবেলাটা চাউমিন হয়ে গেল, তারপরে নেক্সটটা তোমাদের দেখাচ্ছি। সকালবেলা তো ছেলেকে চাউমিন বানিয়ে দিলাম, ও চাউমিন খেয়ে চলে গেল, কিন্তু ও তো খায় না, ও সকালবেলা চাউমিন একদমই পছন্দ করে না, তাই জন্য ওর আর আমার জন্য আবার অন্য রান্না হয়েছে। দেখো বানিয়ে নিলাম রুটি, এখানে আছে আলু ভাজা কড়াইশুঁটি দিয়ে, আর চা। সকালবেলাটা একটু গরম চা হলে ভালোই লাগে, ওই জন্য হলো চা। ছেলে পড়তে চলে গেছে, ও তো চা খাবে না, তাই জন্য আমাদের দুজনের জন্যই এখন চা হয়ে গেল, শাশুড়ির আগেই খাওয়া হয়ে গেছে। এটা নিয়ে দুবার রান্না হলো, এখনো সারাদিনে অনেকবার বাকি। আমরা তো টিফিনে রুটি আলু ভাজা চা খেয়ে নিলাম, কিন্তু ছেলে যাবে স্কুলে, ওর জন্য তো কিছু বানাতে হবে, তাই জন্য ওর জন্য বানিয়ে নিয়েছি তরকারি, ডিম ভুজিয়ার। তা ওকে এখন খেতে দিয়ে দিই। ডিম ভুজিয়ার তরকারি করেছি, ও তরকারি দিয়ে মুড়ি খেয়ে চলে যাবে স্কুলে, ভাত খেতে চায় না। জানোই তো এখন এর বাচ্চারা বেশি ভাত খেতে চায় না। ছেলে তো চলে গেল খেয়ে দিয়ে স্কুলে, আবার দুপুরের রান্না, সারাদিন শুধু রান্নাই করে যাই, কেননা দুপুরের রান্নার জন্য চলে এসেছি রান্নাঘরে, বসিয়ে দিয়েছি রান্না। ভাত হয়ে গেছে, এখন চিকেনটা কষা হচ্ছে। মাংসটা রান্না করে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের যে কী কী রান্না করলাম। এতক্ষণ পরে হলো সমস্ত রান্না কমপ্লিট। বাপরে বাপ, রান্না করতে এতক্ষণ সময় লাগে, কী করবো বলো? এক একজনের জন্য এক এক রকম রান্না করতে হয় আমাদের ঘরে। তাহলে দুপুরের রান্নাটা কী করেছি নিশ্চয়ই দেখবে, চলো দেখাই। ভাত, ডাল, ধোঁয়া উঠছে গরম সব, মাংস, মাছের ঝাল, বাঁধাকপির পকোড়া। দেখেছো তো রান্না সব কিছু? এত রকম রান্না করতে সময় তো একটু লাগবে, তাই না বলো? দেখেছো তো, তা এবারে রান্না তো সব হয়ে গেছে, আমি শানটা ছেড়ে আসি, তারপরে ও এলে একসাথে খাবো। হয়ে গেল শান, শান ছেড়ে চলে এসেছি, তা এবারে ও এসে গেছে, এখন তাহলে একসঙ্গে খাওয়া যাক। তাহলে চলো এখন রাখছি, পরে আবার ফিরে আসছি, কেননা এখনো রান্না বান্না তো অনেক বাকি, জানো তো সবে তো দুপুর, এখনো রাতের রান্না। তো এখন তাহলে খেয়ে নি, খেয়ে দিয়ে একটু শুয়েছি কি, ছেলের ছুটির টাইম হয়ে গেছে, ওর বাবাকে ওই জন্য বলেছি আনতে যেতে, তা ও নিয়ে এলো স্কুল থেকে, ভালোই হয়েছে, আর যেতে হলো না। কিন্তু ছেলে এখন এসে বলছে যে ম্যাগি খাবো মা, তা ওকে এখন ম্যাগিটা একটু বানিয়ে দিই। ওর জন্য আবার ম্যাগি বানিয়ে নিয়ে চলে এলাম।
সারাদিনে তো রান্না দিয়েই শুরু আর রান্না দিয়েই শেষ। তা চলে এলাম রাতের খাবার নিয়ে। রাতে তো সবাই রুটি খাও, তাই না? হ্যাঁ, আমাদেরও রুটি হয়। তা চলো রাতের রান্নাটা কি হলো দেখি। সারাদিন তো রান্না করে করে হাঁপিয়েই উঠি। রাতের খাবারের জন্য বানিয়ে নিয়েছি দেখো রুটি, এটাকে দিয়েছি কেননা গরমে একটা ঘাম পড়ে, রুটিটা ভিজে যাবে সেই জন্য। এখানে আছে বাঁধাকপি ভাজা। আমাদের বাড়িতে জানো তো সবাইয়ের জন্য এক একজনের জন্য এক এক রকম, কেউ বলছে এইটা খাবো তো কেউ বলছে ওইটা। আচ্ছা, এখানে আছে আলু ভাজা, ছেলে আলু ভাজা খাবে, শাশুড়ি বাঁধাকপি ভাজা খাবে, আচ্ছা ও খাবে নারকেলের ছাই। এক একজনের জন্য এক এক রকম রান্না হয়েছে। এবারে সবাইকে খেতে দিয়ে দিই, চলো। তোমাদের এর মধ্যে কোনটা পছন্দ সেটা বলো। এটা তো নিশ্চয়ই সবাইয়েরই ভালো লাগে মনে হয়, নারকেলের ছাই। আবার অনেকে বলে হয়তো এটা অম্বল করে, কিন্তু আমাদের অম্বল করে না, আমাদের তো ভীষণ ভালোই লাগে। দেখলে তো সকাল থেকে রাত অবধি জয়শ্রীর রান্নাঘর, সকাল থেকে রাত অবধি এত কিছু রান্না করতে হয়। শুধু আমাকে না, হয়তো এটা প্রতিটি বাড়ির বউদেরই করতে হয়। তাহলে চলো, অনেক কাজ হয়েছে, অনেক রান্না হয়েছে, এবারে রাত্রিটুকু অন্তত একটু শান্তিতে ঘুমানো যাবে। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে আর কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবে। চলো, গুড নাইট।